পরে ঠিকমতো ঠান্ডা লাগছে। হ্যালো গাইস, সকাল সকাল উঠে পড়েছি, এখন রেডি হচ্ছি, 8:30 সময় বাকি টিম মেম্বার্সরা আসবে, তাদের সঙ্গে মিট করে তারপরে আজকে ট্রাভেলার্স মিট আছে, তো ট্রাভেলার্স মিটে যাওয়ার জন্য। কিন্তু বাইরের ওয়েদার ট্রিমেন্ডাসলি ফগি, এখন বাজে ঘড়িতে প্রায় 8:00, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না 8:00 বাজে না 5:30 বাজে। ওয়েদার ইজ সো কোল্ড। আজকে আমি নিজের বাইক নিয়ে যাচ্ছি না, আমি আজকে অ্যাজ পিলিয়ন যাবো, যাতে ভিডিওগ্রাফি আর ছবিগুলো তুলতে বেশি সুবিধা হবে, যাতে তোমরা ভালো ভালো ছবিগুলো দেখতে পাও। কিন্তু যা ওয়েদার, এটাতে রীতিমতন ঠান্ডা লাগবে, তো আগে যাই, রেডি হয়ে আছি, রাস্তায় দেখা। আমরা বেরিয়ে গেছি রাইডের জন্য, রাহুল গাড়ি চালাচ্ছে। রাহুল, তোমার কি বলার আছে? মাই ডমিনার ফার্স্ট ট্রাভেলার মিট যাওয়া হচ্ছে কল্যাণী হাইওয়েতে, সামনে শ্রীকুমার দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে মিট করবো। তারপরে কৌস্তব তারা বেরিয়ে গেছে, বাকি লোকেরাও বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, মিট করে তারপরে আবার। From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. তো আমরা এসে গেছি, আমরা মানে খালি আমি আর শ্রীকুমার এসেছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউই আসেনি, বুঝতে পারছি? ওই বড় বড় আওয়াজ, খালি বাইকার মুখ তো মুখ, কি হয়েছে? না তা না, সুমন্ত দা এখন যাচ্ছে চাদর নিয়ে। তো আমরা এখন সব ঢুকছি গাজী দরগাতে, এই জায়গাটাতে আগে আমি 2-3 বার এসেছি, আমার ওয়াইফকেও নিয়ে এসেছি, ভাইকেও নিয়ে এসেছি, মানে বাড়িতে কাউকে বাদ দিইনি। এবার আমার মতো আরো যারা লোকজন আছে তাদের সবাইকে নিয়ে চলে এসেছি। তো এখন আমরা জায়গাটাতে ঢুকি। বলে আসি তাহলে। হ্যাঁ, কি বলবো বলো, বলো এই চাদরটা চাওয়াবো, ওখানে কেউ তো নেই। হ্যাঁ, একজন কেউ এলে ভালো চাই তো, এটলিস্ট চাদরের জন্য ইমাম সাহেব বলবো তো। আচ্ছা, অংশুমান আমাদের নতুন মেম্বার, তো দেখা হয়ে কেমন লাগছে? খুব ভালো, দারুণ লাগছে। বাড়ির পাশে এত সুন্দর জায়গা আমাদের চেনা ছিল না। সেটাই হচ্ছে মেন, জানিস তো, যে আমরা বাইরের প্রচুর জায়গা দেখতে যাই। এটা দেখ, যে কোনো দিন দুপুরবেলা আমাদের বাড়ির থেকে বেরোলে ম্যাক্সিমাম 40-45 মিনিট লাগার কথা। 40 মিনিট বলছি, ম্যাক্সিমাম 40-45 মিনিট ম্যাক্সিমাম লাগবে, তাতে আমরা আসতে পারিনি কোনো, জানতামও না। জাফর খা গাজীর দরগা। Thank you.
পয়েন্ট অফ দ্যাট সুরঙ্গ, কারণ কি তখনকার সময়েতে সুরঙ্গে কোনো এক্সস্ট ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। ঘোড়া নিয়ে যে সৈন্যবাহিনী যাবে বা কিছু যাবে, এক্সস্ট ফ্যান এয়ার ঢুকবে কী করে? তার জন্য করা হতো কি, ওর মাথাতে ওরকমভাবে তৈরি করা হতো এমনভাবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হোক বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু হোক, ওখানটাতে ধাক্কা লেগে ফ্যানের মতন ভেতরে ঢুকে আসবে। তুমি যদি ওই ভালকি মাচানের তলাটাতে দাও, দেখবে একটা গোল সুরঙ্গ গ্রিল দিয়ে ঢাকা আছে, ঠিক আছে? এরকম অজস্র এয়ারেশন পয়েন্ট ম্যান মেড সুরঙ্গের বিচারে বর্ধমান জেলা পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ। 331.7 কিলোমিটার টোটাল সুরঙ্গের দৈর্ঘ্য, এত বড় ম্যান মেড সুরঙ্গ পৃথিবীতে কোথাও নেই টোটাল। এবং এখনও অবধি বহু সুরঙ্গ বর্তমান, যেমন দুর্গাপুরের এনার্জি এডুকেশন পার্ক থেকে পীর বাহারাম, এখনও অবধি সুরঙ্গটা রয়েছে, জায়গায় জায়গায় ধসে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে চেষ্টা করেছিল, কিন্তু ধসে যাওয়ার কারণে ওরা বেশ কিছু জায়গা বের করতে পারে। পীর বাহারামটা একটু বলে দাও। আচ্ছা, পীর বাহারাম, পীর বাহারামের গল্পটা অনেকটা আমাদের এখানকার মতোই পুরোপুরি। একজন হিন্দু সাধু তিনি ছিলেন, তিনি ওখানে এসেছিলেন, এসে একজন মুসলিম সুফির সাথে তার দেখা হয়, সুফি সাধকের সাথে তার দেখা হয়। দেখা হওয়ার পরে তিনি এতটাই মুগ্ধ হন ওনার জীবন দর্শনটা নিয়ে, জীবন দর্শনটা নিয়ে মুগ্ধ হওয়ার পরে তিনি ওখানে সাক্কা বা জল দিতেন। যারা 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 ওখান দিয়ে বিভিন্ন তীর্থযাত্রা করতেন বা বিভিন্ন ধরো হজ যেতেন, যারা যারা যেতেন তাদেরকে জল দিতেন, একে বলে এদেরকে বলা হতো সাক্কা। এবং সেইখানেই উনি ওখানেই দেহ রাখেন, এবং তার ইচ্ছা অনুযায়ী মুসলিম মতে তার এইরকমই ওখানে ইয়ে করা আছে, কবর রয়েছে এবং দরগা রয়েছে, ওখানেও চাদর চড়ানো যায়। দরগাটা আছে, ধর্মান্তরণ করেননি, উনি ছিলেন হিন্দু, কিন্তু বলেছিলেন আমার শেষকৃত্যটা আমি মুসলিম মত সৌহার্দ্যের জন্য, ঠিক আছে? এবারে আরেকটা আসি, সেটা হচ্ছে যে তোমার পৃথিবীর ওল্ডেস্ট ব্রিক ব্রিজ, ইটের তৈরি ব্রিজ, যেটার উপর দিয়ে এখনো লরি দৌড়চ্ছে, হ্যাঁ, কিরকম না ওল্ড জিটি রোড কোথায় ছিল? বর্ধমানে তো ওল্ড জিটি রোডটাকেও খোঁজ রাখে না, সবাই নিউ জিটি রোডের খোঁজ করে, ওল্ড জিটি রোডকেও খোঁজ রাখে না। বাবা বর্ধমানেশ্বর বলে একটা শিব মূর্তি আছে, বিশাল বড় শিবলিঙ্গ আছে, যার কাছ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা গিয়ে বিসি রোড হয়ে বর্তমানে কালনার গেটের কাছে বেরিয়েছে, দ্যাট ইজ দ্য ওল্ড জিটি রোড। ওল্ড জিটি রোডের উপরে শেরশাহ কতগুলো ব্রিজ নির্মাণ করেছিল, শেরশাহ, তার মধ্যে একটা ব্রিজ এখনো রয়ে গেছে ইনট্যাক্ট। সেটা কীরকম না, সেটা বহুবার সংস্কার হয়েছে। বর্ধমানের মহারাজা ছিলেন বিজয়চাঁদ মহতাব, বিজয়চাঁদ মহতাব লাস্ট সংস্কার করেছিলেন আজ থেকে 165 বছর আগে, তারপর আর কোনো সংস্কার হয়নি ব্রিজটা। পুরোপুরি ইঁট দিয়ে, সুরকি দিয়ে, চুন দিয়ে, আর কোনো সিমেন্ট নেই, কিচ্ছু নেই। ব্রিজটার বয়স হচ্ছে 455 বছর, ওর উপর দিয়ে এখনও অবধি 40-50 টনের লরি ধান নিয়ে যাতায়াত করছে, দিব্যি পিচ রাস্তা রয়েছে, লোকজন চলে যাচ্ছে, বাঁকা নদীর উপরে এই ব্রিজটা, ঠিক আছে? ইট ইজ অলসো ওয়ার্ল্ড রেকর্ড যে ওয়ার্ল্ডে আর কোনো ব্রিজ এতদিন কিন্তু টিকে নেই, কোনো রড কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, খালি মেটাল নেই, কোনো মেটাল নেই, কোনো কিচ্ছু নেই, খালি ইট আর চুন। 400 বছর আগে তার মধ্যে ইংরেজদের তৈরি নয় তো ওটা, হ্যাঁ, ওটা কাগজ বিক্রি। ওকে, সো আজকের মতন ট্রাভেলার্স মিট এখানে এন্ড। আমরা প্রায় 3 ঘন্টা মতন এখানে ছিলাম, অনেক কিছু শিখলাম, অনেক নতুন রাইডার এসেছিল, অনেকে চলে গেছে কাজের জন্য। আচ্ছা রাইডার্স,
একবার এদিকটাতে একটু তাকাবে সবাই, এক্সপেরিয়েন্স কার কি রকম? আমি এখনই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যদি এদিকে একটু আসো। আই ওয়াজ জাস্ট স্টান্ড, নিজে ডাক্তারি পড়া খরচা জুগিয়েছেন ট্রেনে কাগজ বিক্রি, আর হি ইজ রাইডিং আ হার্লে। সকলের সাথে দেখা করে, সকলের সাথে গল্প করে, মেয়েটা প্রচন্ড সুন্দর আনন্দ পেলাম, দারুণ লাগলো, দারুণ জায়গা। Thank you.